আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উদাহরণ 16 নম্বরের গ নম্বরটি নিয়ে। এই কারণে গ নম্বরটি শুধু আলোচনা করা হবে, ক আর খ আমরা পূর্বে করেছি, যার কারণে এখন আর ক আর খ আলোচনা করতে চাইছি না। আশা করি সেটা তোমরা এমনিতে বুঝে যাবে। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি এস এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক মস্তাবপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ ঝিনাইদহ। এবার আসা যাক প্রশ্নটি কি সেটি একটু দেখি। একটি আয়তকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। লোহার টুকরাটি 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6.525 সেন্টিমিটার প্রস্থ ও 4 সেন্টিমিটার উচ্চতার আকারের পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। পানি পাত্রের আয়তন নির্ণয় করো, এটি হচ্ছে ক নম্বর প্রশ্ন। আয়তন আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কাজে এটি একটি সহজ কোশ্চেন, এটি আমাদের হবে আশা করি। লোহার টুকরাটির ওজন কত সেটিও আমরা জানি, যে প্রথমে আমরা কি করব, লোহার টুকরাটির আয়তন বের করে নেব। তারপরে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। আর তারপরে যেভাবে আমরা করি, দেওয়া আছে লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী, তারপরে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 1 গুণ 7.5 গ্রাম, আর অত ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, এটা আমরা পারি, কাজে এটা দেখানো হলো না। তো আমাদের সমস্যা যেটি হয় সেটি হয়েছে গ নম্বরে, পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে পাত্রের পানির উচ্চতা কত হবে। বন্ধুরা, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, উদাহরণ গয়ে চিত্রটি এমন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আয়তকার যে ঘনবস্তুটি যেখানে পানি রাখা আছে সেটি এটি, আর তার ভিতরে আরেকটি লোহার টুকরো রাখা আছে, সেটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আয়তকার যে ঘনবস্তুটি, যে পাত্র, মূলত যে পাত্রের ভিতরে পানি রাখা হয়েছে সেই পাত্রটির দৈর্ঘ্য কত দেখো, দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ 6.25 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। আর ভিতরে যে লোহার টুকরোটি আছে সেটি হয়েছে 8.8 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। তো প্রথমত আমরা যেটি করব, আমরা কতে যেগুলো পেয়েছি সেটি, ক এবং খ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি সেগুলো লিখে রাখব। তার আগে আরেকটু দেখি যে যখন আমরা এই লোহার টুকরোটি বাইরে বের করে নিয়ে এসেছি তখন দেখো পানির স্তরটা কমে গেছে, আগে কিন্তু পূর্ণ ছিল আর এখন কমে গেছে। তো আমরা মনে করলাম যে লোহার টুকরোটি যখন বাইরে বের করা হয়েছে তখন পানির উচ্চতা রয়েছে 1 সেন্টিমিটার, আর সব ঠিক আছে, আগে 15 সেন্টিমিটার ছিল দৈর্ঘ্য পাত্রের আর প্রস্থ ছিল 6.25 সেন্টিমিটার, বাট 4 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু পানি এখন আর নেই, পানি আছে এখন 1 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত, যেহেতু লোহার খণ্ডটি বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। তো আমরা লিখবো এইভাবে, ক হতে পাই পানির পাত্রের আয়তন 375 ঘন সেন্টিমিটার, কতে এটি পেয়েছি। খ হতে পাই লোহার টুকরাটির আয়তন 140.8 সেন্টিমিটার, এটি খতে পেয়েছি। অতএব লোহার টুকরাটি পানির পাত্র থেকে যদি তুলে আনা হয় সেক্ষেত্রে পাত্রের অবশিষ্ট পানির আয়তন কত হবে, 375 থেকে 140.8 ঘন সেন্টিমিটার বাদ দিয়ে দিলাম, তাহলে দাঁড়ালো কত, 234.2 ঘন সেন্টিমিটার। পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা 1 সেন্টিমিটার হলে আমরা লিখতে পারি এক্স গুণ, স্টার না এটি গুণ চিহ্ন, এক্স গুণ 15 গুণ 6.25। এই যে আয়তনটি, আর আমরা যে বিয়োগ করে রাখলাম পাত্রের অবশিষ্ট পানির আয়তন, দেখো 234.2 ঘন সেন্টিমিটার, এটি কিন্তু সমান, আর এখান থেকে আমাদের এক্সের মানটি বের হয়ে যাবে। আমরা যদি ক্যালকুলেশন করি এক্স সমান কত হবে, 2.50 ঘন সেন্টিমিটার, যাই একক লিখতে হবে ঘন সেন্টিমিটার, সরি সেন্টিমিটার প্রায়। আমরা এখানে এক্সের মান পেয়েছি 2.50 সেন্টিমিটার প্রায়, এটি আমাদের চাওয়া হয়েছে। পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা 2.50 সেন্টিমিটার সেটি আমরা লিখলাম, অতএব পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা 2.5 সেন্টিমিটার।
বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের পাঠটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে।